हेलो भिवार सबाई केमन आज के साथ सब्जी रेसिपि शेयर करब। भिवार सब्जी रेसिपिटा तैरी करार्जन इखे हमें छय रकम सब्जी एकदम छोटो छोटो टुकड़ो कर भालो कर धुए केटे नहीं। तो आमी की की सब्जी नहीं एक देखे दीची एखे हमें नहीं आलू मूला बरबटी मिष्टी कुमड़ा काकरन और नहीं पटल। तो सब्जीगुलो भालोभावे धुए केटे नहीं छोटो छोटो टुकड़ो करे। तो एखन आमी सब्जीगुलो भालो करे एक मजिए निब कड़ाइए तेल दिए दीची मजिए भालो एक भेजे निब ताहले सब्जीटा अनेक भालो हबे। तो आमी सबगुलो सब्जी एकसाथे करे मजिए निच्छि स्वाद मतो लवण हलुदेर गुड़ो एकटु नेड়ে চেড়ে দিব ऊपर থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দিব ভালো করে যখন একটু মজে আসবে তখন আবার একটু নেড়ে চেড়ে দিব। তো এখন প্রায় 5 মিনিটের মতো এভাবে ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পরে এখন ঢাকনা তুলে করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন অনেকটাই সবজিগুলো মজে গিয়েছে আর পানিও বের হয়েছে। মিডিয়াম আঁচে আমি সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো এখন আমি আরো 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি। তো সবজি রেসিপিতে মেইনলি যে মশলাগুলো লাগবে আমি একটু সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কালো সরষে আর সাদা সরষে এরপর শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি আমি বুটের ডাল বড়া করে নিয়েছি। তো ডালটা আমি প্রথম ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে এরপর পেস্ট করে নিয়েছি। তো ডালের সাথে আমি কালো জিরা হলুদের গুঁড়ো লবণ আর আদা বাটা দিয়ে এরকম শেপ করে আমি বড়া বানিয়ে নিয়েছি। আর নিয়েছি কাজু কাজু বাটা। তো ভিউয়ার্স সবজিটা রান্না করতে আমি মেইনলি এই উপকরণগুলোই দিব। তো এখন ঢাকনা তুলে দেখছি তরকারির কি অবস্থা। দেখুন ভিউয়ার্স দেখুন সবজিগুলো একদম মজে সিদ্ধ হয়ে গিয়েছে সবগুলো আর অল্প পানিও বের হয়েছে। তো এখন আমি সবজিগুলো নামিয়ে নেছি। তো যে কড়াইটাতে আমি বড়াগুলো ভেজে নিয়েছি সেখানে এখনো সামান্য তেল রয়েছে। তো তেলগুলোতে আমি এই সবজিগুলো রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। ঘিটা দিলে তরকারির ফ্লেভারটা অন্যরকম হবে খুব ভালো লাগবে খেতে। তো এখন ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচফোড়ন তেজপাতা। তো এখন কাঁচামরিচ দিব না কাঁচামরিচটা আমি সরষের সাথে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এখন মশলাগুলো একটু ভালো করে ভেজে নিব বেশি ভাজব না ভাজলে আবার পুড়ে যাবে ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি কাজু বাটা। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ সরিষা শুকনো মরিচ একসাথে পেস্ট করে নিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে এই মশলাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলেই সবজির ফ্লেভারটা ভালো আসবে। তো এখন দিয়ে দিচ্ছি এক চামচ মশলা। এই মশলাটা আমি বাসায় করেছি। এখানে আমি জিরে এলাচ দারচিনি আর গোলমরিচ হালকা একটু তেলে পেস্ট গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো। তো ভিউয়ার্স আমি আদা একসাথে সরিষার সাথে পেস্ট করে নিয়েছিলাম তো ওটা বলতে একটু মিস হয়ে গেল। তো সবগুলো উপকরণ এখন আমি একটু ভেজে নিচ্ছি।
মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন আরেকটু নেড়ে চেড়ে মশলাগুলো একটু কষিয়ে নিব। এখন এই কড়াইটা আমি নামিয়ে নিচ্ছি। তো এখন আমি মশলাগুলো সবজিতে দিয়ে দিচ্ছি। তো যারা সবজি খেতে পছন্দ করেন অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুব মজাদার সবজি রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। তো এখন নেড়ে চেড়ে সবজির সাথে সবগুলো উপকরণ মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি 2 চামচের মতো। দেখুন ভিউয়ার্স কালারটাই কত সুন্দর এসছে। তো এখন দিয়ে দিচ্ছি ডালের বড়গুলো। এভাবে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নিব। তো সবজিটা রান্না কমপ্লিট। তো এখন আমি নামিয়ে নিব। নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো হবে। তো এখন নামিয়ে নিচ্ছি। আশা করছি সবজি রেসিপিটি ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ।